আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক এবং আমার রোগী দেশবাসী সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা জানেন যে আগামীকাল পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহা ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদের করণীয় কী, বিশেষত আমি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপার নিয়ে কথা বলছি। ঈদে যেটা হচ্ছে, এর আগের রোজার ঈদেও আপনাদেরকে আমি কিছু হেলথ টিপস, কিছু নিয়ম কানুন, সতর্কতা বলেছিলাম। একই সতর্কতা কোরবানি ঈদও আপনাদেরকে পালন করতে হবে। যেমন ঈদের বাড়িতে যাওয়া নিয়ে যে সতর্কতা, ঈদে বাড়ি যাওয়া হুড়োহুড়ি করে যাওয়া যাবে না এবং খুব ক্রাউডি যে যানবাহন, লঞ্চ, বাস বা ট্রেন, ঠেলাঠেলি করে যদি আপনারা জার্নি করেন এতে বিভিন্ন সমস্যা হতে পারে। শারীরিক আপনারা অসুস্থ হয়ে যেতে পারেন, ইভেন কি অনেকে অজ্ঞান হয়ে যেতে পারে, মৃত্যুর মতো দুর্ঘটনাও হতে পারে। এবং হুড়োহুড়ি করে আপনি যখন একটা গাড়িতে বা বাসে বা লঞ্চে উঠবেন, আপনি পা ছিটকে পড়ে আপনি নদীতে পড়ে গেলেন, আপনি গাড়ির নিচে পড়লেন, আপনি অ্যাক্সিডেন্ট করলেন। সেটা একটা সুন্দর ঈদের টাইমে আপনার ফ্যামিলির জন্য একটা দুর্বিষহ জীবন বয়ে আনবে। একটি দুর্ঘটনা আপনার এবং আপনার ফ্যামিলির আজীবন কান্না নিয়ে আসবে। এটা আমরা কেউই কাম্য করি না। আনন্দ মুহূর্তে আপনাদের আনন্দের কথা যেমন চিন্তা করতে হবে, পাশাপাশি আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। খেয়াল রাখবেন যে লঞ্চ বা বাসে অতিরিক্ত যাত্রী বোঝাই করেছে বা ট্রেনে ছাদে, সে সকল যানবাহন পরিহার করার চেষ্টা করবেন। দরকার হয় বিকল্প যানবাহন বা প্রয়োজনে দেরি করে যাবেন। আর ঈদের ভ্রমণের ক্ষেত্রে যারা গ্রামের বাড়িতে যান, তাদের ক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগত অপিনিয়ন, আপনারা আগে পরে যেতে পারেন। স্পেশালি আপনাদের ফ্যামিলিদেরকে কিছুদিন আগেই যদি গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন, তাহলে আপনাদের এই সমস্যাগুলো অনেকাংশেই কমে আসবে। যাওয়ার সময় অবশ্যই পরিমিত কিছু পানি সাথে রাখবেন। জার্নিতে আপনাদের কিছু বমি নাশক, অ্যান্টিবায়োটিক ওষুধ সাথে রাখা উচিত, প্যারাসিটামল জাতীয় ওষুধ, কারণ অনেক সময় আপনার জ্বর চলে আসতে পারে, সাথে রাখা উচিত। কিছু ব্যান্ডেজ, কিছু গজ, অনেক সময় যদি কোনো কারণে ইনজুরি হয়েও যায় স্যাভলন, এগুলো আপনাদের সাথে রাখা, আমরা যেটা বলি ফার্স্ট এইডের কিছু জিনিস, এগুলা আপনার সাথে অনেক উপকার আসবে। আপনার যদি নিজেরও সমস্যা না হয়, আপনার পার্শ্ববর্তী আপনার কোনো আত্মীয়, বন্ধু বান্ধব বা আপনার অপরিচিত কোনো বাস যাত্রী বা যে কোনো যাত্রী হয়তো এই আপনার এই সামান্যটুকু যে ফার্স্ট এইডের জিনিসগুলো তার কাজে চলে আসতে পারে। পাশাপাশি আপনাদের যেটা করতে হবে, প্রয়োজনীয় কিছু ওর স্যালাইন, খাবার স্যালাইন সাথে রাখতে হবে। এবং যারা ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এবং জটিল রোগে আক্রান্ত, তাদের অবশ্যই ওষুধ সাথে নিয়ে যেতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, চলাফেরায় বাহিরের অপরিচিত কোনো লোকের খাবার খাবেন না, অপরিচিত জায়গার খাবার খাবেন না। যতটুকু সম্ভব বাসা থেকে খাবার নিজেরা তৈরি করে নিজেদের প্যাকেট করে নিয়ে যাবেন, সেটা বাসে, লঞ্চে, ট্রেনে আপনি খেয়ে নিতে পারেন। আর বয়োবৃদ্ধ যারা আছেন তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতামূলক এবং বাচ্চাদের ক্ষেত্রে আপনাদের ব্যবস্থা নিতে হবে। অনেক সময় ভিড়ের ঠেলাঠেলিতে বা বিভিন্ন সিঁড়ি বা স্কেলেটার বিভিন্ন জায়গায় চলাফেরায় আপনার বাচ্চাদের একটা দুর্ঘটনা বা বয়স্কদের হয়ে যেতে পারে। তো তাদের ক্ষেত্রে যারা সুস্থ আছেন তাদের স্পেশাল কেয়ার নেওয়া উচিত আমি মনে করি। ঈদে বাড়িতে যাওয়ার পর আপনারা প্রায়ই করে থাকেন এবং আমি প্রতিনিয়ত এই রোগী পেয়ে থাকি যে আপনারা গত 5 বছর ধরে কোনো খেলাই খেলেন না, কিন্তু গিয়ে ফুটবল খেলা শুরু করে দিলেন, প্রীতি ফুটবল ম্যাচ। ফুটবলের आमेज एखोनो जायनि आमादेर मध्य थेके कारण विश्वकप मात्र चले गेल। एलाकाय गेलेन आपनादेर बंधुदेर साथे खेलते नेमे गेलेन, आपनि किन्तु फिट ना, आपनि खेलार जोन्नो उपयुक्त ना, आपनि हठात् खेलते गेलेन आपनार हाटू कोमर घाड़ विभिन्न जायगाय इंजुरी होबे एबं एई इंजुरी आपनाके आजीवन बये बेड़ाते होबे एबं मारात्मक समस्या आपनि हयतो भुगते पारेन। पाशापाशि কোরবানি ঈদে যে অতিরিক্ত সতর্কতা নিতে হবে, আমরা গরুর হাটে যাই গরু কিনতে বা পশু কেনার জন্য। পশু কিনতে গিয়ে অনেক সময় হুড়োহুড়ি হয়, পশু দৌড়াদৌড়ি করে বা ছুটে যেতে চায়, তখন বিভিন্নভাবে ইনজুরি হতে পারে। এই জিনিসগুলো আপনাদের আগেই মাথায় নিয়ে আপনাকে হাটে যেতে হবে, দেখে শুনে চলাফেরা করতে হবে, কারণ একটা ইনজুরি আপনাকে বড় আকারের সমস্যা নিয়ে আসতে পারে। এবং প্রতি কোরবানি ঈদেই বিভিন্ন এই জাতীয় ক্যাজুয়ালিটি রোগী বড় বড় হাসপাতাল, সরকারি হাসপাতালগুলোতে ভিড় জমায়, অনেক মানুষ মারাও যায়। এবং কোরবানির সময় পশু জবাই দেওয়া, পশুর মাংস কাটা, এই সকল ক্ষেত্রে আপনাকে অবশ্যই পেশাগত লোক বা পেশাদারিত্বের মাধ্যমে কাজ করতে হবে, না হলে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। আপনার একটা আঙ্গুল কেটে যেতে পারে, একটা হাত কেটে যেতে পারে, ইভেন কি যে কোনো ছুরির আঘাতে কোনোভাবে অসতর্কতার মাধ্যমে আপনার অঙ্গহানি হতে পারে। সো এটা আমরা এই সুন্দর সময়ে আমরা কেউই কামনা করি না। আমাদের এই বিষয়গুলোকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর কোরবানি দেওয়া এটা মহান আল্লাহ পাকের খুশির ব্যাপার, আমরা যারা সমর্থবান আছি তারা কোরবানি দেব। কোরবানি দেওয়ার মূল উদ্দেশ্য আল্লাহ পাকের খুশি প্রার্থনা করা, কিন্তু আমাদের অনেকের প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে এক একজন ২০টা ৩০টা ৫টা ৬টা পশু বা কোরবানি জবাই করে থাকে। এবং নিয়মিত আপনাদের কোরবানির মাংস আপনারা ভোজনে ব্যস্ত হয়ে পড়েন। আসলে পশুর মাংস যে উদ্দেশ্যে কোরবানি দেওয়া হয় সেই উদ্দেশ্যের বাইরে আপনারা চলে যান, সেটা না করে নিয়ম মাফিক ইসলামী ধর্মীয় মোতাবেক এটা আত্মীয় স্বজন গরিবদের মধ্যে বিলি করে দিবেন। নিজেরা প্রয়োজনের বেশি কোরবানির মাংস হোক বা পশুর মাংস খাওয়া উচিত হবে না, কারণ পশুর গরু ছাগল এগুলার মাংস অনেকাংশেই হাই রিচ ফুড, কোলেস্টেরল সমৃদ্ধ খাবার, আপনার উচ্চ রক্তচাপ হতে পারে, শারীরিকভাবে আপনার মেটাবলিক প্রবলেম হতে পারে, ইনডাইজেশন হতে পারে, ফুড পয়জনিং হতে পারে, এবং পাকেরও ব্যাপার আছে। যদি কাঁচা মাংস থেকে যায় তাহলে আপনি মারাত্মক স্বাস্থ্য সম্মুখীনে পড়ে যেতে পারেন। আপনি হয়তো গ্রামে গেলেন, কোরবানির পর মাংসটা ঠিকমতো সিদ্ধ হলো না, আপনি খেলেন, আপনি সেখানে ডাক্তার খুঁজে পাবেন না। এখন ঈদের সময় অনেক সময় অনেকাংশে অনেক জায়গায় ডাক্তারের অপ্রাতুলতা থাকতে পারে, বা আপনি এমন একটা রিমোট এলাকায় আছেন যেখানে ডাক্তারই নেই। সো এই জিনিসগুলো আপনাদের মাথায় রেখে কোরবানি ঈদ এবং কোরবানি পালন করা উচিত। পাশাপাশি আপনারা কিছু অ্যান্টি আলসারেন্ট যেমন অ্যান্টাসিড ট্যাবলেট, ওমিপ্রাজল জাতীয় কিছু ট্যাবলেট এগুলো অবশ্যই সাথে রাখবেন, যেন আপনার এই জাতীয় গ্যাস্ট্রাইটিস বা কোনো সমস্যা হলে আপনি ব্যবস্থা বা খেতে পারেন। কোরবানিতে যদি কোনো কারণে কোনো ইনজুরি হয়ে যায়, সেটা আপনাদের যেটা করণীয়, যদি ওই জায়গা আঘাতপ্রাপ্ত জায়গা কেটে না যায় তাহলে অবশ্যই বরফ বা ঠান্ডা সেক দেওয়ার চেষ্টা করবেন, এবং আঘাতপ্রাপ্ত স্থানটাকে নড়াচড়া করতে দিবেন না। আপনারা অনেক সময় ভুল করে ওখানে মেসেজ করেন, ঝাড়ফুঁক করেন, টানাটানি করেন, কোনোভাবেই এই জাতীয় কিছু করা যাবে না। নতুন আঘাতপ্রাপ্ত স্থানে ঠান্ডা সেক দিতে হবে। অনেকে ভুল করে আপনারা গরম সেক দেন, সেটা কোনোভাবেই করা যাবে না। এবং প্রয়োজনে নিকটস্থ চিকিৎসক বা স্বাস্থ্যকেন্দ্রে রোগীকে পাঠিয়ে দিতে হবে। আর যদি কেটে যায় অবশ্যই আপনার কাছে যে পরিষ্কার কাপড় ন্যাকড়া বা যেটা পরিষ্কার হতে হবে, অবশ্যই তুলা গজ সেটা দিয়ে চেপে ধরতে হবে। অতিরিক্ত রক্তপাতে মানুষ মারা যেতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। আমার নিকটস্থ দ্রুত সম্ভব চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে। রুগীকে টানাটানি করা, কেউ মাথা আঘাত পেলে ঘাড়ে আঘাত পেলে টানাটানি করা, এবং অনেকে আবেগে প্রবণ হয়ে বুকে জড়িয়ে তাকে অনেক সময় নাচানাচি করেন, এগুলো করা যাবে না। এতে একটা মুমূর্ষু মানুষ মারা যেতে পারে। হয়তো আপনার এই রুগীটাকে যদি ঠিকমতো ট্রিটমেন্ট, প্রাইমারি ট্রিটমেন্ট এবং রেফারেল ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে হয়তো সে বেঁচে যেত, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে বা আমরা বুঝে উঠে না বা আবেগপ্রবণ হয়ে অনেক কিছু করে ফেলি, যেটা করা যাবে না। কোরবানি ঈদ আপনারা সবাই সুস্থ সুন্দরভাবে বাড়িতে যাবেন, সুস্থ সুন্দরভাবে কোরবানি ঈদ যাপন করবেন, পশু জবাই দিবেন এবং সুস্থ সুন্দরভাবে আবার নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যাবেন, এটাই আমি কামনা করি। আবারও সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।